চাঁদপুরে 40 জেলে আটক, নৌকা জাল ইলিশ জব্দ। চাঁদপুর নৌ পুলিশের অভিযানে চাঁদপুর নৌ সীমানা থেকে 40 জেলেকে আটক করা হয়েছে। এ সময় 32 লাখ মিটার কারেন্ট জাল, 25টি জেলে নৌকা ও 120 কেজি ইলিশ জব্দ করা হয়। সদর প্রতিনিধি শাওন পাটোয়ারির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের প্রতিবেদন। মা ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় রোববার মধ্যরাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয় আশ্রমে সারাশি অভিযান চালিয়েছে নৌ পুলিশ। নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে 6টি টিম নিয়ে নৌ পুলিশ সদস্যরা অভিযানে যোগ দেন। এছাড়া নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সহ বিভিন্ন ফাঁড়ির পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নৌ পুলিশ জানায়, চাঁদপুর সদরের রাজরাজেশ্বর ও তার আশেপাশের পদ্মা ও মেঘনা নদীর বেশ কিছু এলাকায় এই সারাশি অভিযান চালানো হয়। অভিযানকারী দল দেখে জেলেরা জাল ও নৌকা নিয়ে দ্রুত পালিয়ে যাবার চেষ্টা করে। জব্দকৃত জেলে নৌকা নদীতে ডুবিয়ে এবং কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।